এভরিওয়ান, দিস ইজ ফারজানা বিথি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মিউজিক নাইটের আজকের আয়োজনে। সব সময়কার মতো বৃহস্পতিবার রাত 11:30 শ্যালেন টিভির পর্দায় আমরা চলে আসি আপনাদেরকে একটু সুরের মূর্ছনায় মোহনায় ভাসাবো বলে। আর মূর্ছনা মোহনা এই শব্দ দুটো আসলে আজকে যিনি আছেন তার সাথে একদম পুরোপুরি জমে ক্ষীর হয়ে যাবে। আর তার গান শুনতে শুনতে আপনাদের অনেক অনেক পুরনো স্মৃতি, অনেক অনেক ইমোশন মনে পড়ে যাবে। সো সেগুলোকে একটু চাঙা করতে চাই নতুন বছরের নতুন শোতে। সো আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন আর ফোনও করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আর আমাদের সাথে কে আছেন তার গান শুনে ধরেন যে তার পেছন পেছন চলে যেতে হয় হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, বা বাঁশি অনেক সময় ভেঙে যায়, তাকে ভেঙে দিতে হয়, এরকম অনেক কিছু তার সাথে ঘটে যায়। কিন্তু সবথেকে বড় ঘটনা যেটা ঘটেছে সেটা হলো অনেক বছর ধরে সে শুভ্রর মতোই আছে দেখতে, একদম তরুণী রয়েছে দেখতে। কিভাবে রয়েছে তরুণ এটা সবার প্রশ্ন, আজকে এটা করবেন না কারণ আমাদের সাথে আছে শুভ্রদেব। কেমন আছেন দাদা? ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ আপনি এসেছেন অনেকদিন পর, এবং নতুন বছরের শুভেচ্ছা অবশ্যই আপনাকে। এবং যারা আছেন আমাদের মিউজিশিয়ান প্রাণপ্রিয় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের শুরুতে দেইনি কারণ লাইভে দিব বলে। সো নতুন বছর কি করে শুরু হলো দাদার? নতুন বছর ভালোই, স্পেশালি আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে নতুন বছরে প্রথম প্রোগ্রাম আমার এনটিভিতে। একদম এনটিভি, একদম এনটিভির নতুন প্রোগ্রামে, নতুন বছরের প্রথম প্রোগ্রামে আপনাকে পেয়ে আমরা মনে হয় যে এরকম চিরতরুণের যে ব্যাপারটা সেটা অ্যাডপ্ট করে নিতে পারবো, এবং আমাদের প্রোগ্রামটা আপনার মতো চিরতরুণ থাকবে। সো আজকে কোনটা দিয়ে শুরু করছেন দাদা? আজকে শুরু করছি নতুন গান, যেহেতু নতুন বছর, নতুন বছর ঠিক বছর শেষ হওয়ার মাস দুয়েক আগে আমার একটা গান, আমি অ্যাকচুয়ালি ইউটিউবে খালি গলায় গানটা, যে আমরা তো মিউজিক দিয়ে গান করি, এই গানটা আমার লেখা সুর এবং এটা আটলান্টিকের পারে কম্পোজিশন করা, অনেক মাস ধরে এটা পছন্দ হয় না ওই লাইন, বাট ভালো লাগবে সবাই, এমনি যারা শুনেছে সবার ভালো লেগেছে গানটা। ওকে শুনি আমরা। ওকে নিশিদিন ভরে, নিশিদিন ভরে প্রতীক্ষা করে বসে আছি পারে, তুমি তো আসো না এ যে আমার বড়ই যাতনা। গল্পে গল্পে সকাল হতো,
ভালোবাসা ছিল যে কত ভাবলে দুজো ঝাপসা হয়ে যায়, কেউ কথা রাখে না এ যে আমার বড়ই যাত না। নিশিদিন ভরে নিশিদিন নিশিদিন ভরে প্রতীক্ষা করে বসে আছি পাড়ে, তুমি তো আসো না এ যে আমার বড়ই যাত না। যখন মনে পড়ে বুকের ভেতর কষ্ট বাড়ে, মুখটা যখন মনে পড়ে বুকের ভেতর কষ্ট যে বাড়ে, অভিমানী আর পাবো কোথায়, কেউ কথা রাখে না এ যে আমার বড়ই ও। মুখটা যখন মনে পড়ে বুকের ভেতর কষ্ট যে বাড়ে, অভিমানী আর পাবো কোথায়, কেউ তো আর জানে না তুমি আমার সকল সাধনা। নিশিদিন ভরে নিশিদিন নিশিদিন ভরে প্রতীক্ষা করে বসে আছি পাড়ে, তুমি তো আসো না এ যে আমার বড়ই মানে এই যে এই ধরনের গান যখন আপনি লিখেন, কম্পোজ করেন, সুর করেন, তখন আমার মানে আমার মনে হয় আমি ভুল বলেছি শুরুতে যে আমাদের সঙ্গীত শিল্পী বলা উচিত ছিল গীতিকার, সুরকার, কম্পোজার এবং সঙ্গীত শিল্পী সুব্রতদেব। না অ্যাকচুয়ালি এটা দর্শকদের ক্রেডিট, মানে আমার ভক্ত যারা স্পেশালি গার্লফ্রেন্ড করার পরে আমাকে অনেকে অনেক, আমিও কিন্তু আজকে আসার পর আপনাকে বললাম যে গার্লফ্রেন্ড কিনা বুঝতে পারি না, আর মতন এত সুন্দর গান তো এরকম একটা নতুন বছরে গান যদি দেন তো আমি অনেক প্রায় অনেক দিন সময় লাগে। গানটা বেশ সুন্দর, মানে একটু সেমি রকিং ক্লাসিক্যাল এরকম কিছু সজীব ভাই আমার মনে হয় এরকম এরকম, হ্যাঁ কথাগুলো ডেপ ডেপথ অনেক, কিন্তু মানে আমার মনে হচ্ছিল যে শুভ্রদেব শুভ্রদেবের জায়গা থেকে সরে গায়নি গানটা। আমরা সবসময় যেটা দেখি খুব মিষ্টি ক্লাসিক্যাল, বাট মিউজিকটা একটু মানে বোঝার চেষ্টা করেছি, একটু বিজ্ঞ হওয়ার চেষ্টা করে ভালো লেগেছে অনেক। থ্যাংক ইউ সো মাচ দাদা, এত সুন্দর একটা গান দিয়ে শুরু করবার জন্য। আরেকটা গানে যাই আমরা, ওই যে প্রথম ইন্ট্রোতে হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, এটা ছাড়া তো হবে না, গাইছি আমি মাহফুজ রহমান মাহফুজ, ওনার লেখা, আমেরিকায় থাকেন এখন, এবং আমাদের প্রয়াত তাহের ভাই আবু তাহের সুর করা। শুনি মেঘের আড়ালে জলে হাজার তারার আলো, আমাকে জানি বাসো বানো, আমি আমি লনের সেই
বাঁশিওয়ালা বাজাবো বাঁশি সুরে সুরে আমি আমি নানের সেই বাঁশিওয়ালা বাজাবো বাঁশি সুরে সুরে তোমাকে আসতেই হবে যেখানেই থাকো যত দূরে আমি আমি দনের সেই বাঁশিওয়ালা বাজাবো বাঁশি সুরে সুরে থাকে পাখি আকাশ ডাকে যদি সাগরে ছুটে যাবে নদী নীড়ে কি থাকে পাখি আকাশ ডাকে যদি সাগরে ছুটে যাবে নদী জানি আমার কাছে আসবেই চেনা পথ ধরে তোমাকে আসতেই হবে যেখানেই থাকো যত দূরে আমি আমি লনের সেই বাঁশিওয়ালা বাজাবো বাঁশি সুরে সুরে আমার মনে হয় যে এখানে যারা মিউজিশিয়ান ভাইয়েরা রয়েছেন তারা প্রত্যেকেই আমার সাথে একমত যে এই গানটা আমরা ছোটবেলায় শুনেছি না, হ্যাঁ, এবং এই যে এটা আমাদের, আমার তো স্বপ্ন ছিল যে খুব বেশি ছোট না অবশ্যই, কিন্তু অনেক, হ্যাঁ আপনি তো, হ্যাঁ আর আপনি তো মানে শিশু শিল্পী, আপনি তো নতুন করি থেকে আপনার পথ চলা শুরু, কিন্তু আপনার সাথে সাথে আমার মনে হয় যে গানটাও বড় হয়েছে কিন্তু বুড়ো হয়নি গানটা, গানটা এখনও সেই তরুণ রয়েছে, গানের মানে ভালোবাসাটাও ওরকম তরুণ রয়েছে, তাই দর্শকের ফোন আসা শুরু করে দিয়েছে একটা ফোন নিয়ে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নব্বই দশক থেকে আপনার গান শুনে বড় হয়েছি আর কি, তো আপনার সব গান আমার বেশ ভালো লাগে, আর আমি আপনার অনুষ্ঠান দেখছি, বেশ ভালো লাগছে আপনাকে,
আমার সঙ্গে আমার ছোট কন্যা আছে আলিজা, আমার মিসেস আছে বল্লিকা, আমাদের তিনজনে মিলে একটা রিকোয়েস্ট আছে, এই মন আমার পাথর তো নয়, গাইবো, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান, আপনারা দেখতে থাকুন, যারা যারা ফোন করছেন একটু ট্রাই করতে থাকুন, আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে পেয়ে যাবেন কন্ট্যাক্ট করতে, কারণ আমাদের সাথে যিনি আছেন তিনি আপনাদের ভালোবাসাই এত এত বছর ধরে এত এত যুগ ধরে গান শোনাচ্ছেন, নান আদার দ্যান দ্য হ্যান্ডসাম দ্য গর্জিয়াস আর কি বলবো শুভ্রদেব, আমাদের দাদা, দ্যাটস ইট। চল গানে যাই, কোনটা শুনবো এখন? জীবাশী ভেঙে গেছে, কাজী হাবলু ভাই ওনার সুর এবং অত্যন্ত বিখ্যাত লেজেন্ডারি গীতিকার প্রয়াত মাসুদ করিম, জি শুনি। এ জীবনে ভালোবাসা একবারই হয়, শত ঝড় ঝঞ্ঝা হয় না যে জীবাশি ভেঙে গেছে, জীবাশি ভেঙে গেছে, ভেঙে যেতে দাও পিছে কেন তারে পেতে চাও, জীবাশি ভেঙে গেছে, ভেঙে যেতে দাও পিছে কেন তারে পেতে চাও, ও মিছে কেন তারে পেতে চাও, প্রতিদিন ফোটে ফুল রাতে ঝরে যায়, অভিমানিয়ে মো অযথা কাঁদায়, প্রতিদিন ফোটে ফুল রাতে ঝরে যায়, অভিমানিয়ে মো অযথা কাঁদায়, যে স্মৃতি রেখে গেছো মুছে যেতে দাও মিছে কেন আর প্রেম চাও, যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও মিছে কেন তারে পেতে চাও, ও মিছে কেন be
কেনো তারে পেতে যাও ও মিছে কেনো তারে পেতে যাও ও মিছে কেনো তারে পেতে যাও আমার মনে হয় বাঁশির সাথে কোনো একটা সংযোগ আছে আপনার, কারণ বাঁশির যতগুলো গান মানে বাঁশি আছে ততগুলো গান আপনার, মানে গান তো সুপারহিট অবশ্যই, কিন্তু বাঁশির গানগুলো আমার কেন যেন মনে হয় বেশি সুপারহিট, এটা কি সত্যি দাদা? না আমার না, শুধু অ্যাকচুয়ালি আমরা ছোট ছিলাম, অনেক উপমহাদেশের বিখ্যাত বাংলা গানের শিল্পী যারা ছিলেন, আমি নাম বললাম না সবার, সবারই হ্যাঁ, যেমন লতাজির গেছে তারে কেন গাইতে বলো আমার, হেমন্ত মুখার্জী, আপনার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না, কে বলতে চান, কি বলতে চান বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সাথে? জি আমি ফারিয়া বলছি, রাজশাহী থেকে। থ্যাংক ইউ ফারিয়া ফর কলিং আস, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আমাকে জিজ্ঞেস করবা না আমি কেমন আছি? আপনার গান শুনছি, খুবই ভালো লাগছে, আর আপনি আমার ফেভারিট সিঙ্গার, তো আরো ভালো লাগছে। প্লেজার প্লেজার। একটা রিকোয়েস্ট আছে, কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে। ও ঠিক আছে, এখন যদি সম্ভব হয় গাইবেন। এখনই গাইবো, এখনই গাইবো। বাবা, মানে থ্যাংক ইউ সো মাচ ফারিয়া। এই যে জেনারেশন 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 জেনারেশন, আমার তো মনে হয় আপনি চারটা জেনারেশন পেয়েছেন দাদা। এই যে আমার তো মনে হয় ফারিয়া খুবই ছোট হবে ওর গলা শুনে। সো মানে কেমন লাগে, অনুভূতিটা কেমন? অনেক ভালো, অ্যাকচুয়ালি অনেক ভালো। স্পেশালি আমি লাইভ শো, টিভি ছাড়াও লাইভ শো খুব এনজয় করি। হ্যাঁ, এবং আমরা দেখি, আমরা অনেক সময় দেখা যায় যে অন্য শিল্পী আছেন, তারপর আপনি এনজয় করছেন, এটা আমাদেরকে পাঠান যে খুব ভালো লাগছে তোমাদের প্রোগ্রাম। থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। এখন কি এটা গাইবেন যেটা রিকোয়েস্ট ছিল? আচ্ছা আচ্ছা, ওকে। লিখেছেন বুলবুল আনাম এবং সুর করেছেন আমাদের প্রয়াত বদরুল আলম বকুল ভাই। ফারিয়ার জন্য গাইছি, ফারিয়া তোমার জন্য। ঠিক আছে। হৃদয়ে মুখর হলে অদর যদি কাঁপে, মেঘের বুকে লুকিয়ে সে চায় সুযোগ করে দেবে। কৃষ্ণ চূড়া ছায়ে ছায়ে নির্জন পূর্ণিমা রাতে থাকব একলা, এসো গো সঙ্গোপনে। কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে নির্জন পূর্ণিমা রাতে থাকব একলা, এসো গো সঙ্গোপনে। যদি কাঁপে মেঘের বুকে
চান সুযোগ করে দেবে কৃষ্ণ জোড়া ছায়ে ছায়ে নির্জন পূর্ণিমা রাতে থাকব একলায় এসো গো সঙ্গোপনে লজ্জায়লে মিথ্যে ঘুমের চলে লুকিয়ে নয়ন অনুভবে শুধু আমায় বুঝে নেবে দু চোখে লজ্জায়লে মিথ্যে ঘুমের চলে লুকিয়ে নয়ন অনুভবে শুধু আমায় বুঝে নেবে কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে নির্জন পূর্ণিমা রাতে থাকব একলায় এসো গো সঙ্গোপনে লা লা প্রত্যেকটা গানই তো আমাদের পরিচিত, প্রত্যেকটা গানই তো আসলে বারবার করে শুনি, বারবার করে গাই, এরকম একটা ব্যাপার। এবং এই ভালোবাসাটা শুধুমাত্র আপনার গায়কির কারণেই আসলে এত বছর ধরে টিকে রয়েছে এবং এটা ধরে রেখেছেন, এবং আপনার জন্য অনেক আশীর্বাদ আমাদের সবার পক্ষ থেকে। ডেফিনেটলি আরও অনেক কিছু বলতে চাই কিন্তু ফোন চলে আসছে বারবার। কে আছেন আমাদের সাথে? হ্যালো, 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 শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সাথে? আমি সুরজিৎ রায় বলছিলাম খুলনা থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুভদেব শুনছেন, কথা বলুন। হ্যাঁ, আমি সুরজিৎ রায় খুলনা থেকে, আমি দাদার সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ শুনছি সুরজিৎ, প্লিজ বলেন। হ্যাঁ দাদা, আমার মেয়েরা আছে, আমার দুই মেয়ে, তারাও আপনার অনুষ্ঠান শুনছে, আর আমি তো ছোটবেলা থেকে ক্লাস 1-2 থেকে আপনার গান শুনতে শুনতে বড় হয়েছি। আপনার সাথে যন্ত্রশিল্পী যারা আছে তাদেরকে হ্যাপি নিউ ইয়ার, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক সাথে সাথে সঞ্চালিকা ওনাকেও হ্যাপি নিউ ইয়ার, আপনাদেরও হ্যাপি নিউ ইয়ার। অনুরোধ আছে গানের দাদা, প্লিজ শুনছি বলুন। আপনার নীল চাঁদোয়া যে গানটি আছে, সাবিন আক্তার রুনা এবং আপনার কণ্ঠে ছিল, ওই গানটা যদি গাইতেন সম্ভব। শিওর শিওর গাইবো, শিওর গাইবো। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরজিৎ, সাথে থাকবেন শেষ পর্যন্ত। আরেকজন লাইনে আছেন আমাদের। হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি সাইফুল আলম পান্নু মানিকজিং সিটি থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ পান্নু ভাই ফোন করেছেন, ভীষণ ভালো লাগছে। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। কথা বলুন, আমাদের শুভদেব দাদা শুনছেন। হ্যাঁ হ্যাঁ, মানে উনি একদম শুরু থেকে আমার খুব পছন্দের শিল্পী। থ্যাংক ইউ পান্নু ভাই, কেমন আছেন আপনি? অনেক ভালো, হ্যাপি নিউ ইয়ার পান্নু ভাই। হ্যাপি নিউ ইয়ার। আপনার যে শুরুটা ছিল ওটা ওইভাবে কেউ শুরু করতে পারেনি, এত সুন্দর করে একটা চমক দিয়ে আপনার মানে গানের জগতে যে ঢোকাটা ছিল, সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি এখন। থ্যাংক ইউ। তো আপনার গান আসলে কোনোটা রিকোয়েস্ট করার মতো থাকে না, সব গানই কেন যেন আমার খুব পছন্দ হয়। আর চেয়ারফুল পার্সোনালিটি আপনি, চলনে বলনে আচরণে আমরা বুঝতে পারি। তো আপনার মাধ্যমে আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, যারা বাদক দল যারা বিশেষ গুণী তাদেরকে বিশেষভাবে একটা অভিনন্দন, আর আপনার কাছে একটা গানের অনুরোধ।
যে আপনার মৌলিক গান জীবনের প্রথম কোনটা আপনি গিয়েছিলেন সেটা যদি একটু শোনা আরকি। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা লাইন আপনার জন্য গাইছি এখন, খালি গলায় কয়েকটা লাইন গাই। হ্যাঁ, এটি লেখা ছিল বিদ্যুৎ কর এবং সুর করেছিলেন পান্না দাস। তো গানটি আমি কয়েক লাইন গাইছি। সাজের রঙে রঙিন আকাশ, সূর্যটা চাইছে বিদায়, সুখের নিড়ে ফিরছে পাখিরা, সবুজ বনানি ছায়ায় আমার ফেরা, কোনো তাড়া নেই আমার তরে, সুখের ঘরের দ্বারে কেউ নেই দাঁড়িয়ে। সাজের রঙে রঙিন আকাশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ পানু ভাই ফোন করবার জন্য। ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত নিশ্চয়ই। আমরা এখন সত্যি সত্যি গানে যাই। হ্যাঁ, আমি এখন মিলন খানের লেখা জি এই সে বুকের জমিন এবং প্রণব ঘোষ প্রার্থনা শুনি। মেঘে ঢাকা আধার রাতে ভাসো তুমি চোখের নীলে, তোমাকে ছাড়া যে অন্য কিছু চাই না আমি জীবনে, এই সেই বুকের জমি হৃদয় থাকে যে পুরোটা লিখে দিলাম তুমি দেখো সেখানে, ও তুমি দেখো সেখানে। আধার রাতে বসো তুমি চোখের নীলে, চিরদিনে স্বপ্ন তুমি ধন্য আমি তোমায় পেলে, তোমাকে ছাড়া যে অন্য কিছু চাই না আমি জীবনে, এই সেই বুকের জমি হৃদয় তাকে যেখানে পুরোটাই লিখে দিলাম তুমি দেখো সেখানে, ও তুমি দেখো সেখানে। চলার পথে কাঁটা থাকে তাকে আবার ফুলের আশি, চির সাথী ওয়ে তুমি বলো আমায় ভালোবাসি, তোমাকে পেলে যে পূর্ণ আমি সুখী হব ভুবনে, সেই বুকে জমি হৃদয়
তাকে যেখানে পুরোটাই দেখে দিলাম তুমি দেখো সেখানে ও তুমি দেখো সেখানে আমার মনে হয় দাদা আমি এই কথাটা প্রত্যেকবারই বলি যে আপনি খুবই ফরচুনেট এত সুন্দর সুন্দর কথা পেয়েছেন আসলে গানের আসলে মিলন খান এত কম বয়সে এত ভালো গান লিখেছে চিন্তাই করেন তখন ওর বয়স ছিল কত 17-18 হবে বুকের জমিন বাবা বুকের জমিন নিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতন বড় গীতিকার যখন পুলকদার গান করতে যায় মিঠুন চক্রবর্তী মিঠুনদার ছবিতে পুলকদা বলেছিল বাবা এই বুকের জমিন কি সুন্দর কথা এই যে বললেন যে আপনার যে মানে অ্যাচিভমেন্টগুলো এগুলো নিয়ে আসলে কথা বলি না কেন কারণ এগুলো নিয়ে কথা বলার জন্য আলাদা একটা শো আসলে আমাদের করা লাগবে কারণ আপনি শিশু শিল্পী থেকে শুরু করে মানে বাদ তো দেননি ক্রিকেট খেলেছেন মাছ ধরার শখ রয়েছে আপনার আপনি মানে না কি করেননি কি তো এগুলো নিয়ে কথা বাড়াতে চাই না খালি গানই শুনবো আজকে আপনার আর দর্শকের ফোন নিব কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো জি কে বলছেন হ্যালো আমার নাম ইসলাম বলতেছি আপু অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য কথা বলুন সুরদেব দাদা শুনছেন দাদা থ্যাংক ইউ কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভালো আছেন দাদা ভালো আছেন ভালো দাদা আপনার একটা গানে মন আমার পাথর এই দয়া গানটা আমি শুনতে চাই শিওর শিওর দেখতে থাকুন আমি গাইবো অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য এই যে একদম মানে সজীবে বলেছিল না যে এই গানটা এখন করা যাবে না হ্যাঁ আরও অনেক রিকোয়েস্ট আসবে ঠিক ঠিক রিকোয়েস্ট আসলো আচ্ছা নাম যেহেতু বলে দিলাম দাদা একটু সবার সাথে পরিচয় হয়ে নিই আপনার সাথে আজকে যারা আছেন আমি সজীব দিয়ে শুরু করি সজীব সবাই চিনে মিষ্টি ছেলে অনেক বছর ধরে বাজাচ্ছে আমাদের আজমির বাবু বাবু এবং খুবই টেকনিক্যাল আমার সব কিছু আমি জিজ্ঞেস করেছি বাবু সাউন্ড ঠিক আছে যাই হোক শামু গিটারে অনেক বিজি মানুষ আমার খুব প্রিয় অনেক সুন্দর গিটার বাজায় সালমান ভেরি স্মার্ট আমাদের সালমান খানের মতোই আপনার কাছ থেকে শিখেছে দাদা সালমান ভাই সব কিছু সে খুবই ভালো ছেলে এবং আমাদের অনুপদা অনুপ আমাদের সবার প্রিয় খুব সুন্দর ক্যাপ পরে এবং আমি যে ছোটবেলায় শাই 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 গাই এবং আজকের যারা আছেন প্রযোজক এবং ক্যামেরা ক্রু থেকে শুরু করে এবং আমাদের এমসি স্মার্ট অনেক সুন্দর আমি এসে জিজ্ঞেস করেছি কে করবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দাদা এরকম ভালোবাসলে আসলে না এসে পারা যায় না এবং এই যে ভালোবাসা কথা বলতে বলতে দর্শকও ভালোবাসা দেয়া শুরু করেছে ফোন চলে আসছে অনেকগুলো একটা নেই কে আছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আপু আমি বগুড়া থেকে বলতেছি একটু দাদার সাথে কথা বলবো একটু না পুরোটাই বলেন দাদা শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি প্লিজ হ্যাপি নিউ ইয়ার দাদা হ্যাপি নিউ ইয়ার দাদা আমরা তো আপনার প্রথম দর্শকের ভক্ত ওই যে একটা গান ছিল রিকোয়েস্ট ওই যে ফুল যত সুন্দর হোক না কেন আচ্ছা ফুলের পাশে যদি থাকে আচ্ছা আমি জাস্ট দুই লাইন গেছি এটি কবির বকুলের লেখা পুনর্দার সুর আমি গাইছি আমি চেয়েছে তোমাকে দেখব সুখের আগুনে মনকে রাঙাব লজ্জাতে মু কেন ডাকো ফুল যত সুন্দর হোক না কেন ফুলেরই পাশে যদি থাকো ফুল যত সুন্দর হোক না কেন ফুলেরই পাশে যদি থাকো আমি চেয়েছে তোমাকে দেখব চোখের আবিরে মনকে রাঙাব লজ্জাতে মুখ কেন ঢাকো হে মেরে হমদম তেরে জয়সা
मैंने हसीन नहीं देखा। इंटरेस्टिंग होच्छे आमी मोने प्रथम बांग्लादेशी शिल्पी जार दुटा तीनटा हिंदी ঈদের সময় যে আপনাদের অ্যালবাম বের হতো, ক্যাসেট বের হতো, ওগুলো মানে ঈদের জামা কাপড় না কিনে ওগুলো কিনতেন তারা। হ্যাঁ, সো আমরা তো হয়তো ওই যুগটা পাইনি, বাট ফিল করতে পারি যে এখনো যে এরকম করে রক অ্যান্ড রোল করে যাচ্ছেন ওই সময় না কি কি করেছেন দাদা। চলেন আমরা গানে যাই, কোনটা শুনবো এখন? এবারে আমি এই কবির বকুলের গানই গেয়েছিলাম। কবির বকুল সেও খুবই ট্যালেন্টেড, অনেকবার জাতীয় পুরস্কার পেয়েছে, এবং কবির বকুলের লিখা ভাবতে পারি না আমার সুর করা, এবং সেটাই অনেক আগের সুর। সেটা শুনে আলাউদ্দিন মামা, আমাদের বিখ্যাত আলাউদ্দিন আলী মামা, বলেছিলেন এটা তোমার সুর। আবার আরেকজন গীতিকার আমাদের মনিরুজ্জামান মনির সাহেব বলেছিলেন এটা কবির বকুল লিখেছে। ভাবতে পারি না, শুনি। পাশে নেই তাও আমি ভাবতে পারি না, তুমি তাকালে এ চোখে কিছু বলতে পারি না, পাশে নেই তাও আমি ভাবতে পারি না, জানি না কি হয় একি ভালোবাসানো।
পারে না বোবা মনটা কেন যে কিছু বলতে পারে না তবু তোমাকে নিয়ে যে করি স্বপ্ন রচনা জানি না কি হয় একি ভালোবাসা নয় একি ভালোবাসা নয় তুমি টাকা রে চোখে কিছু বলতে পারি না পাশে নেই তাও আমি ভাবতে পারি না জানি না কি হয় একি ভালোবাসা নয় একি ভালো ভালোবাসা আমার এখনো কিন্তু মনে আছে দাদা, আরো দুই আড়াই তিন বছর আগে যখন আপনি এই গানটা গেয়েছিলেন তখন আমরা সবাই বলেছিলাম এটা আসলে দাদা আপনি মানে মানে কিভাবে আসলে এটা শুরু করলেন, এই গানটা কিভাবে কি করে হলো, তখন গল্পটা আপনি বলেছিলেন যে মিরাকলি হয়ে গেছে এরকম। আচ্ছা দাদা, আপনি তো দেশের বাইরে প্রচুর শো করেন এবং অনেক সময় স্টেও করেন দেশের বাইরে প্রচুর সময়, তো ওই দেশের বাইরে থেকে একটা ফোন এসেছে এখন, কে আছেন আমাদের সাথে এবং দেশের বাইরে কোথা থেকে ফোন করেছেন প্লিজ একটু বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আমেরিকা থেকে ফোন করছি, আমার নাম তান্নু। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। থেকে নিউ জার্সি? জি দাদা, দাদা আমি তান্নু। হ্যাঁ তান্নু, তান্নু ওয়ালাইকুম সালাম, কিলা আছো, ভালো আছো নি? হ্যাঁ দাদা আছি, ভালো আছি। আপনার প্রোগ্রাম তো খুব সুন্দর, সব গান হিট। তবে একটা অনুরোধ, আমরা ওই যে সিলেটে একটা গান গাইবা, আম্মা আপ্পায় অনুষ্ঠানটা শুনতেছে টিভির সামনে বসে, আম্মা অনুরোধ করছে একটা সিলেটি গান গাওয়ার জন্য। আচ্ছা আব্বা আম্মার আমি কয়েকটা লাইন শুনাই। আব্বা আম্মার বয়সী দুই বয়সী দুজনের গান আমি, আরে হুঞ্চনি হুঞ্চনি আমার তাই নরগতা হুঞ্চনি, খালি খালি দুষ দরইন তাই কিতা যে করতাম আমি, কিতা যে করতাম আমি, আমার তাই নর কথা উঞ্চ ঝিঙ্গি চাক ঝিকি ঝিকি ঝিক চাক ঝিঙ্গি চাক। আরে উঞ্চনি উঞ্চনি আমার তাই নর কথা উঞ্চনি, আরে কুন্দা মন দাগে না তান, কুন্দা মন দাগে না কিতা যে হরদাম আমি, কিতা যে হরদাম আমি, তোমার তাইনর গতা হুঞ্চনি, আমার তাইনর গতা হুঞ্চনি, আরে আমার তাইনর গতা হুঞ্চনি। অসংখ্য ধন্যবাদ তানু ভাই ফোন করার জন্য, এবং আপনার গান হয়ে গেছে বলে মানে চলে যাওয়া যাবে না, শেষ পর্যন্ত থাকতে হবে অবশ্যই। ওই যে আমার যে গান আমি যে বোটোয়াকে যে কম্পোজিশন করি, ওরা আমাকে তান্নুরা স্পেশালি, তান্নু আছে, কাজল আরেকজন আছে হেলাল নাম, ওরা এই যে আমি হোটেলে থাকি, হোটেলে যে আমেরিকান খাওয়া, ওরা সপ্তাহে দুই দিন থাকলে হোটেলে এনে ভাত রান্না করে, ও খুব ভালো রান্না করে। ও আচ্ছা আচ্ছা, মানে সো সুইট। সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি মিউজিক নাইটের সাথে, আছি ফারজানা, এবং আজকে ফারজানার অতিথি হয়ে এসেছেন আপনাদের সবার প্রিয়, ভীষণ ভালোবাসার একজন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার এবং কম্পোজার সুপ্রদীপ। আরেকবার ওয়েলকাম দাদা। কেন মানে করেছেন তো ভালোবেসেছি তো আমরা সবাই, দ্যাটস ইট, একটা হোক দুইটা হোক হয়েছে তো দাদা। সো চলেন এখন কোনটা শোনাবেন, অনেকগুলো রিকোয়েস্ট কিন্তু জমে গেছে। নীল চাঁদোয়া অত্যন্ত অত্যন্ত বিখ্যাত, আমি খুব গ্রেটফুল যে নজরুল ইসলাম বাবু ভাইয়ের গান আমি গাইতে পেরেছি, এবং এটি সুর করেছেন লোকমান হাকিম। বাহ, দুজন লেজেন্ডারি মানে গীতিকার সুরকারের কাজ শুনি। আমার সাথে গিয়েছিলেন সাবিনা আক্তার রুনা, ভেরি গুড সিঙ্গার, আমার একাই এখন গাইব। নীল চাঁদোয়া নীল চাঁদোয়া
আকাশটাকে আজ লাগছে যেন মাঝে মাঝে কিছু কিছু তারাবো না বৃষ্টি দোয়া নিজা দোয়া সেজেছে সুন্দরীরা যোছনা শিশিরে চড়োয়ার ঘুমটা পরে ফুলের বাসরে সেজেছে সুন্দরীরা যোছনা শিশিরে এই মিষ্টি রাতে আমি চাই তোমার ছোঁয়া নীল জাদুয়া নীল জাদুয়া চলে বসেছে মনের ময়ূর চোখে কাজলে মোয়ার গন্ধ ঝরে রাতে আচলে বসেছে মনের ময়ূর চোখে কাজলে এই দৃষ্টি থেকে আমি চাই প্রেমের ছোঁয়া নীল জাদুয়া নীল জাদুয়া আকাশটাকে আর লাগছে যেন মাঝে মাঝে কিছু কিছু তারাবো না বৃষ্টি দোয়া নীল জাদুয়া নীল এখন তো শীতের যে আবহাওয়াটা এবং আজকে হলো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, ম্যাক্সিমাম কি সব অফিস বন্ধ, সব কিছু বন্ধ, অলরেডি শুক্রবার হয়ে গেছে। এই ধরনের গান ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে শুয়ে শোনা যে কত আরামের দাদা, মানে একদম পারফেক্ট টাইমিং। এবং এটা জানানোর জন্য কেউ একজন ফোন দিয়েছে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, বাবুল দাস। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শীত কেমন ওখানে? আমি
হয়তো অন্য কোন অনুষ্ঠানে গাইবো। এখন অনেক অনুরোধ এসে গেছে, মন আমার পাথরতন এখন গাইতেই হবে, সবাই খুব রাগ করবে। হ্যাঁ একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। নেক্সট যে গানটা দাদা গাচ্ছে সেটা আপনার জন্য, আহমেদ রিজভীর লেখা এবং প্রণব ঘোষ প্রণব দাস সুর। আর অনেক বছর পরে একদিন আহমেদ রিজভী আমাকে বললো, দাদা আপনি তো একটা ঘটনা জানেন না, আপনি যখন ভোকাল দিচ্ছিলেন প্রণব দা আমাকে বলছে এই সিঙ্গার মাইন্ড করবে, তুমি নিচের তলায় বসে থাকো। আমি আই ফেল সো ব্যাড, যে আমি তো জানতামই না যে গীতিকার নিচে বসে আছে। যাই হোক আমি গাইছি, ঠিক আছে। ব্যথা সয়ে যাবে নীরবে, মনামা পাথর তন সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয় তোমাকে খুঁজবে। এ মনামা পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি বুকে রবে, ও সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি বুকে রবে। হারাবো যেদিন আমি অন্ধকারে, খুঁজবে সেদিন তুমি খুঁজবে। এ মনামা পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মনামা পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে। দূরে সরে তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে, ও ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে। ভেঙে যাবে সব ভুল জানি একদিন, বুঝবে সেদিন তুমি বুঝবে। এ মনামা পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি
স্নেহ এ পোড়া চোখে যতই দৃষ্টি হোক এ পোড়া চোখে এ হৃদয় তোমাকে খুঁজবে পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে এ মন আমার পাথর তো নয় এইগুলো এই গানগুলোর পরে আসলে কিছু হ্যাঁ সবার জন্য জোরে একটা সবাই দিয়ে দেন আপনাদের নিজেদের তালিটা নিজেরাই দিন। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা রিকোয়েস্টের গান শোনার জন্য, এবং দর্শক যারা আছেন আপনারা এত সুন্দর সুন্দর গান আজকে রিকোয়েস্ট করছেন আসলে, কারণ দাদার এত এত গান, সো মানে কোনটা রেখে আসলে কোনটা করব একটা কনফিউশন আছে। আমার খুবই প্রিয় গীতিকার স্পেশালি সুরকার মাকসুদ জামিল মিন্টু ভাইয়ের গান কোনো এক সন্ধ্যায়, এই গান শুনেছি। কোনো এক সন্ধ্যায় হাজার হাত সেই থেকে থেমে গেছে গান, শেষ হলো সুর জীবনে আমার আকাশ থেকে সুখ তারা গেছে যে সরে তোমায় নিয়ে গেল আমার কাছ থেকে দূরে বহু দূরে। কোনো এক সন্ধ্যায় হাজার আতশ বাজি আর শোনায় সুরে তোমায় নিয়ে গেল আমার কাছ থেকে দূরে আগুনে শ্রাবণে জল দু চোখে চলে গেছে দিন আগুনে শ্রাবণে জল দু চোখে আমার আকাশ থেকে চুপ তারা গেছে যে জোরে আমার কাছ থেকে দূরে বহু দূরে। কোনো এক সন্ধ্যায় হাজার আতশ বাজি আর শোনায় সুরে দিন ফাগুনে শ্রাবণের
তোমার জল দু চোখে চলে গেছে দিন ভাগুনে রাবণের জল দু চোখে ভোরের পৃথিবী আজ কুয়াশায় গেছে যে ভোরে তোমায় নিয়ে গেল আমার কাছ থেকে দূরে বহু দূরে কোনো এক সন্ধ্যায় হাজার আতশবাজি আর শানায়ে সুরে তোমায় নিয়ে গেল আমার কাছ থেকে দূরে বহু দূরে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সবাইকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শেষ গান শুনতে শুনতে বাড়ি যাব তার আগে আপনার নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা কাটুক আপনার ভালোবাসায় কাটুক এবং ভালো ভালো গান আসুক আপনার কাছ থেকে সেই শুভকামনা তোমাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য থ্যাংক ইউ উপস্থাপনা ওয়াজ ভেরি বিউটিফুল থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের এবং সবসময় যেটা বলি সবসময় ভালোবাসায় ভালোবেসে ভালোবাসাকে ভালোবাসায় রাখলেই ভালোবাসাটা থেকে যাবে আজকের মতো ফরজানা বিথি সাইন আউট করছি মিউজিক নাইটের পক্ষ থেকে তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনাদের পছন্দের এবং ভালোবাসা কাউকে না কাউকে নিয়ে সেই পর্যন্ত চোখ রাখুন এনটিভির পর্দায় শুভরাত্রি আমি এ আমার শেষ চিঠি আমি জানি এটি অনেকে শুনতে চেয়েছেন অশোক কুমার দের লিখা এবং প্রণব দাশুর এবং এটি ছিল বাংলাদেশের প্রথম মিউজিক ভিডিও 91 আমি স্টকহোমে শুট করেছি ওকে ভুলে যাব তোমায় ভুলতে পারি না কোনদিন মনের ভুলে খুঁজব কি না জানি না চরা ফুলে মতো কোনো গন্ধ চড়াবো না হে আমার শেষ চিঠি হয়তো তুমি পড়বে না কথা দিলাম কোনো দিনও আর কিছু লিখব না হে আমার শেষ চিঠি হয়তো তুমি পড়বে না স্মৃতি যদি কাঁদায় আমাকে কখনো নিজেকে আড়াল করে রাখব শুধু যেন স্মৃতি যদি কাঁদায় আমাকে কখনো নিজেকে আড়াল করে রাখব শুধু যেন ঝরা ফুলে
মতো কোনো গন্ধ ছড়াবো না, হে আমার সৃষ্টিটি হয়তো তুমি পড়বে না।